শরীয়তপুরের নড়িয়ায় মেডিসিন বিশেষজ্ঞ পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে মোহাম্মদ কামরুল আলম নামের এক ব্যক্তিকে 1.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে 1,00,000 টাকা জরিমানা করা হয়। শুক্রবার দুপুরে উপজেলার বাংলাবাজার এলাকায় মেহেদি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নড়িয়া উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ পারভেজ। এই সময় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম ও পুলিশ সদস্যরা অভিযানে যান। সহকারী কমিশনার মোহাম্মদ পারভেজ বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। কথিত মেডিসিন বিশেষজ্ঞ মোহাম্মদ কামরুল আলম নিজে MBBS পাশ না হয়েও নামের আগে চিকিৎসক ও MBBS ডিগ্রি ব্যবহার করে আসছিলেন। একই সঙ্গে চিকিৎসা বিষয়ে ডিগ্রি না থাকার পরও নিজেকে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। মোহাম্মদ পারভেজ বলেন, কামরুল আলম আগে একটি ফার্মেসিতে চাকরি করতেন। তার চিকিৎসা নিয়ে অনেক রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাল ব্যাগটা আছে, লাল যে আমার লাল